আমার কি আর সারারাত ঘুম আসে? আমি সারারাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর রাস্তায় বলো আমরা এখন কি করব। চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করব তা বলছি। আমাদের কোকেনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব, তারপর ওদেরকে খুন করব। হ্যাঁ, বুদ্ধিটা ভালো, এটা একটা দারুণ আইডিয়া। দাঁড়াও, ও এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে, তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেজ। ওই কর্নেল এই ডিলটার জন্য ভাইসিটির বাইরে জায়গা নির্ধারণ করেছিল। তার অনেক লম্বা হাত আছে, বুঝেছো? এখন শোনো, সমুদ্রে তার দামি প্রমোত্তরিতে এখন একটা পার্টি চলছে, সেখানে ভাইসিটির সবচেয়ে বড় ডনরা উপস্থিত থাকবে। আমিও দাওয়াত পেয়েছি, কিন্তু আমার যাওয়া হবে না, কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়িয়ে দিবে। আমি বলছি চুপ করো, আমি নিজেই যাবো। হে পুরাঞ্চল ভাতেবার, এই কথাটা ঠিক, কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো? মানে জোতার কিছু রাখলা না মিয়া, কি জামা পরছো পোলা বাহিনীর মতো? কেন, এই জামা কি খারাপ নাকি? শোনো, প্রথমে তুমি রাইফেলসের দোকানে যাবে, ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তারা তোমাকে সম্মান দেবে। ঠিক আছে, যাও। হুন্ডাটা সুন্দর তো। হায় হায় রে, আমার হুন্ডা নিয়ে গেল রে। গৌতম, আমি জানি মিস্টার রোজেনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে। আশা করি ইদানিং যে সমস্যা হলো তার জন্য তা শারীরিক এবং মানসিক কোনো সমস্যা হবে না। মিস্টার ভার্সিটি, না না, ও তো ওর কোনো সমস্যা হয়নি, ও এটা ম্যানেজ করে নিয়েছে। দারুণ দারুণ, তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি আমার নিজস্ব পরিচিতির মধ্যে চেষ্টা চালিয়েছি। এটা একটা কঠিন সমস্যা, তো এই জন্য সময় লাগবে, আমরা এ নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। মার্সিডিজ, মার্সিডিজ, আচ্ছা তুমি কি একটু ওকে আমার মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে? অবশ্যই বাবা। প্লিজ এক্সকিউজ মি মার্সিডিজ, পার্টি কেমন লাগলো? ঠিক আছে, এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ওখানে আমাদের নতুন সিনেমা স্টার মর্জিনার সাথে আমাদের এলাকার এমপি রহমত মিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ, কিন্তু এখন আর বউরে ভালো লাগে না, এখন নতুন পক্ষী। এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আনার সময় এক ল্যাংড়ার গাড়ি চাপা দিয়ে এলাম। যা হোক, আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি। এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা গাঞ্জা আলী। সত্যি, একবার গেছিলাম গান গাই পারলাই, গাঞ্জা খাই তুম যাই এমন মুসিবত হচ্ছি। মসুদের তুম লগল সিবালে যে দুয়ানি দিছে রে বদমাইশ। এবং ওখানে যে কথা বলছে সে কে জানো? বাবার ডান হাত গঞ্জালেস।
এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তা রিচার্ড এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী। আরে ওই নতুন নায়িকা মর্জিনা বুঝলা, পুরাতন সব নায়িকাদের হারাই দিব। আরে বৃষ্টিতে ভিজে যে শর্ট লাগ বুঝছো, আরে ঝাকানাকা ঝাকানাকা ঝাকানা। এ কর্নেল মিয়া, পার্টিটা যে খুব দুমদম হরি আরতস হয়, মুই আতেরে কিছু আনি নাই বুঝলে গেছি। আরে না এসব কিছু লাগবে না, তুমি কেমন আছো বলো। মগো ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে, বিরোধী দল খুব খেপে গেছে গা। এখন কাম হইলো বন্ধুর কামে বন্ধুর আওগাইয়া এবং একটাকে শত্রুর কল্লা উড়িয়ে দেওয়া। ওই লোকটা কে? রিকার্ডো ডিয়াজ, প্রচন্ড ধনী মানুষ। মার্সেডিস। ও, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আরেক সময় কথা হবে রিকার্ডো। রিকার্ডো লেটস গো। চলো এখান থেকে যাই, আমাকে পোল পজিশন ক্লাবে নিয়ে যাও। তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? হ্যাঁ তো। আবার দেখা হবে হ্যান্ডসাম। আমি জানি তোমার সাথে দেখা হবে।